হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। চলে এসেছি কক্সবাজার সুগন্ধা বীচ থেকে, যাচ্ছি লাবণী পয়েন্টে। আর আমার সঙ্গে রয়েছেন আমাদের ভাই জাহাঙ্গীর ভাই, সাথে রয়েছেন সেলিম ভাই। আমরা সর্বপ্রথম নেমে যাচ্ছি বীচের দিকে, রওনা হয়েছি হাতে সেলফি স্টিক দিয়ে। ভাবলাম একটু ফটফট করে কিছু ভিডিও মেরে নেই, তারপরে কিন্তু আমরা খালি পায়ে যাচ্ছি। কিন্তু রাস্তাটা কিন্তু বন্ধুরা অনেক অনেক গরম। আপনারা কক্সবাজারে আসলে অবশ্যই জুতা পন্স ব্যবহার করবেন, কারণ সমুদ্র পাড়ে বালুর মধ্যে গেলেও কিন্তু বালু অনেকটাই গরম। তো আমরা মেন সড়কে রয়েছি, হোটেল থেকে আমরা যাচ্ছি এখন লাবণী বীচ, লাবণী পয়েন্টের দিকে। তো দেখতে দেখতে আমরা অনেক দূর এগিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন আমরা তিনজনই কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি বীচের দিকে। যে আমরা কী করি না করি সেগুলো অবশ্যই একটা ব্লগ করবো। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা প্রায় লাবণী পয়েন্টে যে রুটটা রয়েছে সেই রুটে কিন্তু উঠে পড়েছি প্রায়। আর সেলিম ভাইকে দেখতে পাচ্ছেন এখানে, গেঞ্জি মানি ব্যাগ টাকা সব কিছু কিন্তু তাকে দেওয়া হয়েছে, যেহেতু আমরা সৈকতে নেমে পড়বো তার জন্য। আর একটা কথা বলে রাখি, আপনারা কক্সবাজারে এসে যেখানেই থাকেন না কেন, অবশ্যই অবশ্যই আপনারা সুগন্ধা বীচ এবং লাবণী বীচ এই দুইটার মাঝে যে পার্থক্যটা রয়েছে প্রায় হাফ কিলোর মতো, এই টুকের মধ্যে কিন্তু মেন স্পট। তো আমরা রুট পার হয়েছি দেখতে পাচ্ছেন, এখন আমরা লাবণী পয়েন্টে যে রুটটা আছে সেখানে উঠে পড়বো। আর এই যে দেখতেছেন আমার বাম পাশে ডান পাশে বেড়া দেওয়া আছে, এই বেড়াটা কিন্তু সবুজ আরণ্য করা হবে বঙ্গবন্ধু স্থপতির নামে। তো এখানে কিন্তু আগে সুটকি দোকানপাট ছিল, অনেক কিছু ছিল, এখন কিন্তু বর্তমানে এখানে নেই, যেহেতু এটা অনেক উন্নত করা হবে, অনেক সুন্দর করা হবে সেই লক্ষ্যেই। তো কিন্তু আমরা কিন্তু গল্প করতে করতে এগিয়ে যাচ্ছি, এটা কিন্তু আমি ওভার ভয়েস করেছি, কারণ আমার অরিজিনাল ভয়েসে অনেক নয়েজ ছিল, এখানে মাইকিং করতেছিল, এইসব শব্দ ছিল, তার জন্য কিন্তু ওভার ভয়েস করতে বাধ্য হয়েছি। তো বন্ধুরা, এখন আমি সানগ্লাসটা পরবো, রোদের তাপমাত্রা খুবই বেশি, চোখে লাগতেছে, তো সানগ্লাসটা পরে নিলাম ফাইনালি। তো আবারও কিন্তু আমরা হাঁটতেছি, দেখতেছেন সেলিম ভাই পিছনে। তো একটা কথা বলে রাখি, কক্সবাজারে এসে যারা যারা সমুদ্র সৈকতে গোসল না করবেন তারা যেন কক্সবাজার না আসেন, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। তো এই দেখতেছেন আমরা বীচের দিকে যাচ্ছি, এখানে কিন্তু অনেক ধরনের চশমা রয়েছে, সানগ্লাস আর কি, তারপরে রয়েছে এখানে থ্রি কোয়ার্টার, রুমাল ইত্যাদি যাবতীয় যা পণ্য আছে, গেঞ্জি সহ সব কিছু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন সুলভ মূল্যে। তো আমি সবাইকে সাজেস্ট করবো, কাপড় চোপড় কক্সবাজারে এসে কেউ কিনবেন না, কারণ এখানে মিলবে না, সাইজে মিলবে না, পছন্দ হবে না। কাপড় চোপড় অবশ্যই শপিং নিজে নিজ এলাকা থেকেই করে আসবেন, সেটাই বেটার। এখানে কিন্তু সুটকির দাম অনেকটাই বেড়ে গেছে, আর এই রাস্তার পাশে দেখেন কত সুন্দর সবুজ আন্ন করা হয়েছে, কিন্তু আগে যে সুটকির দোকানগুলো ছিল সেখানে কিন্তু এখনও কিছু করা হয় নাই। তো আমরা কিন্তু সমুদ্রের বীচের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, রাস্তাগুলো খুব ক্লিন পরিষ্কার দেখতে পাচ্ছেন, আরও ভবিষ্যতে আরও উন্নত এবং ভালো হবে। তো বন্ধুরা, এটি হচ্ছে লাবণী বীচ থেকে সুগন্ধা বীচের দূরত্বটা আপনাদেরকে আমরা দেখালাম। তো আমরা এখন চলে এসেছি প্রায় বীচের কাছাকাছি, তো ভিডিওটা আমি এখানেই অফ করে দেবো, কারণ আপনাদেরকে শুধু রাস্তাটা বা রাস্তার দুপাশের পরিবেশটা যেটা সেটাই কিন্তু আপনাদেরকে দেখিয়েছে, মূল সমুদ্র সৈকত কিন্তু আপনাদেরকে এখনও দেখানো হয় নাই, সেটা আমি অন্য ভিডিওতে দেখাবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকেন।